কার্তিকা তার স্বামী এবং বন্ধুদের সাথে পৌঁছে যায় তার বোনের বিয়ের প্রোগ্রামে। আর এই প্রোগ্রামকে আরো ইন্টারেস্টিং করার জন্য বার্তিকার কথায় তারা সাত বন্ধু মিলে একটি গেম খেলা শুরু করে। কিন্তু এই গেম খেলতে গিয়েই তাদের এমন কিছু সিক্রেট সবার সামনে চলে আসে যে এবার তো তাদের নিজেদের মধ্যেই বেঁধে যায় গন্ডগোল। এখন এটাই দেখার পালা যে এই গেমের শেষটা কি হতে চলেছে। চলুন সেটাই দেখে আসা যাক আজকের গল্পে। মুভির নাম খেল খেলমে। শুরুতে দেখা যায় ঋষভ নামের একজন খুব তাড়াহুড়ো করে এয়ারপোর্টে আসে। সেখানে কাদম্বরী নামের একজনও ছিল, তবে ঋষভ আসতে আসতে একটু দেরি করে ফেলে। তাই তাকে জানানো হয় এখন তো টিকিট হবে না, সে অলরেডি অনেক বেশি লেট করে ফেলেছে। কিন্তু তখনই দেখা যায় ঋষভ এবার ইমোশনাল গেম খেলতে শুরু করে। সে ওখানের ওই মহিলাকে দেখে বুঝে যায় যে সে পেট লাভার। তাই সে বলতে থাকে, দেখুন আপনি যদি আমাকে ব্যবস্থা করে না দেন তাহলে আমার একমাত্র কুকুরকে আমি দেখতে যেতে পারবো না। সে আর কিছু সময়ই বেঁচে আছে, তারপরই সব শেষ। তার অবস্থা খুব খারাপ, আমাকে যে যেতেই হবে, তাই প্লিজ একটু কিছু করুন। এই কথা শোনার পরই সেখানে থাকা সেই মহিলা তাকে এবার একটা ব্যবস্থা করে দেয়। তাই কাদম্বরী আর ঋষভ একসাথে ফ্লাইটে আসে। তো এখানে বলে দেই, ঋষভ হচ্ছে খুবই চালাক স্বভাবের একজন লোক, আর সে তার স্ত্রীকে খুব গুছিয়ে মিথ্যা কথাও বলতে পারে, আর বিভিন্ন মেয়ের সাথে সে ফ্লার্ট করে, আর এত ভালোভাবে ফ্লার্ট করতে পারে যে সবাই ইমপ্রেসও হয়ে যায়, আর এই সবই সে যেখানে সেখানে ইজিলি করতে পারে। তো এখানেও সে একই কাজ করছিল। তখনই কাদম্বরী খেয়াল করে ঋষভ তার স্ত্রীকে কল করে মিথ্যা কথা বলছে। তাই ঋষভ কল রাখার পরই কাদম্বরী তাকে জিজ্ঞেস করে, আচ্ছা আপনি এত গুছিয়ে মিথ্যা বলেন কিভাবে, আমি তো পারবো না। ঋষভ তখন বলে, মিথ্যা যেহেতু বলবই তাহলে ধরা পড়ার মতো কেন বলবো, জীবনে যতটা যা করা যায় ততটাই স্মার্ট হয়ে করতে হবে, সেটা যাই হোক না কেন। তো এখন ঋষভ সম্পর্কে আরো কিছু জানা যাক। ঋষভ তার কলেজ লাইফে একজনকে ভালোবেসে বিয়ে করেছে, কিন্তু সে মারা যায়, আর তার প্রথম স্ত্রীর একটা মেয়ে আছে যার নাম আনায়া। আনায়া 18 বছরের হয়ে গেছে, তবে তার বাবা আর বর্তমান মা বার্তিকার সাথে তেমন কোনো বন্ডিংই নেই তার। সে তাদের থেকে একটু দূরে দূরে থাকতেই পছন্দ করে। আর এই ঋষভ তো সবসময় বার্তিকাকে লুকিয়ে এই মেয়ে ওই মেয়ে করে বেড়ায়, তার স্বভাবই এটা। যেমন সে আজও কাদম্বরীকে তার নাম্বারটা কৌশলে দিয়ে দেয়, আর আবারও দেখা হবে বলে চলে যায়। সে যাচ্ছে বার্তিকার বোনের বিয়েতে। এদিকে বার্তিকাকে দেখানো হয় সে আনায়ার সাথে মায়ের মতো বন্ডিং তৈরি করতে চায়, কিন্তু আনায়া কখনোই তাকে নিজের মা বলে মানবে না, এটা স্পষ্ট করে বলে দেয়। আনায়া বলে, তুমি আমার মা হওয়ার চেষ্টা করো না, শুধু শুধু তোমার আর আমার দুজনেরই সময় নষ্ট হবে, আমার সাথে এত খাতির করতে আসার কোনো দরকার নেই। আমার বাবা তোমাকে ভালোবেসে বিয়ে করেছেন, আর আমি তাই তোমাকে রেসপেক্ট করি, এতটুকুই আমি করতে পারবো, তার বাইরে নয়। আর তুমি প্লিজ এর বেশি আশাও করো না, আর আমার ব্যক্তিগত বিষয়ে কথা বলাও বন্ধ করো, এসব আমার একেবারেই পছন্দ না। বার্তিকা তখন তাকে রিকোয়েস্ট করে যে সে যেন তাদের সাথে অন্তত বিয়েতে জয়েন করে, কিন্তু আনায়া তাকে মানা করে দেয়। দৃশ্য আসে আর একটা কাপলের দিকে, যেখানে দেখা যায় হ্যাপি সিং নামের একজন ইউটিউবারকে। সে ইউটিউবে ডান্সের ভিডিও আপলোড করে, আর তার এই কাজ খুবই ভালো লাগতো করতে, তার কোনো বাচ্চাও হয় না, এজন্য তার শাশুড়ি মা সারাক্ষণই খিটখিটে হয়ে থাকে। যাই হোক, তো হ্যাপি কিছুক্ষণ পরই তার হাজবেন্ড হারপ্রীত সিং কে ভয়েস মেসেজ দেয়, আর তাকে হ্যাপি বলে, তোমার মনে আছে আমাদেরকে বারুণের বিয়েতে যেতে হবে, তাই দয়া করে সময় মতো চলে এসো। তো হারপ্রীত এরপর আমার নামের আর একজনকে কল করে আর বলে, এই তোর মনে আছে তো আমাদেরকে বারুণের বিয়েতে যেতে হবে। সামার তখন বলে, হ্যাঁ হ্যাঁ আমার মনে আছে, তবে আমার একটু দেরি হবে, তাই তোমরা আগে চলে যেও, আমি পরে চলে আসব। এ কথা বলেই সামার কল কেটে দেয়, আর পরে সে তার অফিসে আসে। এই সামারের আবার একটা গার্লফ্রেন্ড আছে যার নাম ন্যানা। সামার কাজ করে তার গার্লফ্রেন্ডের বাবার কোম্পানিতে। তো সে যখন ন্যানার বাবাকে বাবা বাবা বলে কথা বলে, তখন ন্যানার বাবা বলে, আমাকে এইভাবে এখানে ডাকবে না তো, কারণ তোমার এরকম ডাকে আমার কোম্পানির বাকি কর্মচারীরা খুবই কনফিউজড হয়ে যাবে। তো সামার এইভাবে অপমানিত হয়ে খুবই রাগ করে, কিন্তু একা একাই সে তার রাগটা মেটায়, কিন্তু আর কিছুই বলতে পারে না। এদিকে ন্যানা তো বারুণের বিয়েতে যাওয়ার জন্য বেশ এক্সাইটেড ছিল। তো সে সামারকে কল করে সবকিছু ঠিকঠাক আছে কিনা সেটা জিজ্ঞেস করে, আর সে আসবে কিভাবে সেটাও সামার জানায়। তো তারপর কল রাখার পরই ন্যানা তার ডিপ্রেশনের পিল নেয়, বোঝায় যায় সে কোনো কারণে ডিপ্রেশনে আছে।
এদিকে বরুণ তার সঙ্গীতের জন্য রেডি হয়ে যায় আর একটা ছবি পাঠায় তার হবু বউ রাধিকাকে। যাই হোক, রাধিকা তো বরুণের এই ছবি দেখে বেশ খুশি হয় আর তার অনেক প্রশংসাও করে। এরপরই রাধিকা তার মাকে বলে, বর্তিকা দিদি আর জিজু কোথায়? তারা আসতে এত দেরি করছে কেন? তখন তার মা বলে, আমি কি জানি, তোমার বোন বিয়ে করেছেই তো এমন একজনকে যার কোনো কিছুরই ঠিক নেই। আমার কথা না শুনেই এক মেয়ের বাবাকে বিয়ে করে নিল, এখন আবার শুনছি তারা নাকি এই বিয়েটা ভাঙার চিন্তাও করছে। তুমিও এরকম করবে কিনা আগে থেকেই ভেবে নাও, তাহলে আর বিয়ে করারই দরকার নেই। রাধিকা তার মায়ের এসব কথা শুনে বলে, মা প্লিজ, আমি কেন এরকম করব? এসব এখন বলো না তো। আর আমি জানি জিজু থাকতে তাদের বিয়েরও কিছুই হবে না। তো এইদিকে দেখা যায় ঋষভ আর বর্তিকা একসাথে আসছিল। তখনও বর্তিকাকে গাড়িতে রেখে ঋষভ অন্য মেয়ের ছবি দেখতে থাকে। তো বর্তিকা যখন জিজ্ঞেস করে, কি করছো? ঋষভ বলে, কই কাজ করছি। তো ঋষভ খুব সহজেই মিথ্যা বলতে পারে, তাই তাকে কেউ কোনো প্রকার সন্দেহই করে না। অন্যদিকে হারপ্রীত আর হ্যাপি আসছিল। তখনই হ্যাপি হারপ্রীতকে বলে, মা বলেছেন আমার আবারও হসপিটালে গিয়ে একটা চেক আপ করা উচিত। হারপ্রীত তখন গানের আওয়াজ বাড়িয়ে দেয় কথাগুলো ইগনোর করতে, কিন্তু তারপরও হ্যাপি বকবক করতে থাকে। তখনই হারপ্রীত রেগে যায় আর বলতে থাকে, কি চাও, আবারও নিজের মজা বানাবে হসপিটালে গিয়ে? এইসব আমার আর ভালোই লাগছে না, এভাবে বাচ্চা বাচ্চা করা বন্ধ করো তো, আমি বিরক্ত হয়ে গেছি, এটাকে কোনো জীবন বলে না। এখন তো ট্রেনিং নেওয়াটা শুধু বাকি রেখেছ তুমি। হ্যাপি এসব শুনে বলে, তো তোমার কি মনে হয় একা তোমার জীবন নিয়েই মজা হচ্ছে? আমি যে বাড়িতে দুই মিনিট শাশুড়ি মায়ের জন্য শান্তিতে থাকতে পারি না, তার বেলায় কি? মায়ের তো যেন ভাতই হজম হয় না বাচ্চার কথা না বললে, সে সারাক্ষণই আমাকে এসব নিয়ে খোঁটা দিতে থাকে আর খিটখিট করতে থাকে। এদিকে বর্তিকা ঋষভকে বলে, আনায়া রাহুলের সাথে রিলেশনে আছে, তাও খুব ডিপ, এখন তোমার কি মনে হয় এই ছেলেটা কি ঠিক? ঋষভ তখন বলে, দুনিয়ায় কোন বাবার কাছে তার মেয়ের বয়ফ্রেন্ডকে ঠিক লেগেছে? হ্যাঁ, তাহলে আমাকে আর কি বলছো? আর দেখো এখন তো আনায়া 18 বছরের হয়েই গেছে, সে নিজে যা ঠিক মনে করছে সেটা করতেই পারে, এখানে আমি কে তাকে মানা করার? তাছাড়াও আনায়ার সাথে ঝগড়া করা, শাসন করা একেবারেই অসম্ভব, সে তো রাশ্মির মেয়ে। তো তারপরে ঋষভ আবারও বুঝতে পারে সে আসলে একটু বেশি বেশিই বলে ফেলেছে, তাই সে বর্তিকাকে বলে, আম সরি, আসলে ভুলে রাশ্মির নাম চলে এসেছে, তবে আমি সেরকম কিছু মিন করিনি। দেখো তোমার যদি খারাপ লেগে থাকে তাহলে এরপর থেকে আমি এরকম কিছু বললে তুমিও তোমার এক্স বয়ফ্রেন্ডের নাম নিয়ে আমাকে বলতে পারো, তাহলেই তো মিটমাট হয়ে গেল। এসব শুনে বর্তিকা বলে, সত্যি তুমি একটা অসম্ভব মানুষ। তো এরপরই তারা বরুণের বিয়েতে চলে আসে। তারা তিন কাপল চলে আসলেও তাদের আর এক ফ্রেন্ড কাবির, সে আসে কিছুক্ষণ পর। তো এই কাবির বর্তমানে সিঙ্গেল। তো এই বিয়েতে এসে তারা সারা দিন নাচ গান করে আর সবাই মিলে অনেক এনজয়ও করে। এরপরে তারা একটা রুমে আসে আড্ডা দিতে। সেই সময় কথা ওঠে সিড আর তার পার্টনারকে নিয়ে। সিডের মোবাইল থেকে নাকি তার পার্টনার মেসেজ পায়, আর এমনই মেসেজ সে পায় যার ফলে তাদের রিলেশনটাই নষ্ট হয়ে যায়। তো এসব নিয়ে তারা কথা বলার এক পর্যায়ে বর্তিকা বলে ওঠে, আসলেই এই মোবাইল এমন একটা জিনিস, এর মাধ্যমে যে কেউই যে কোনো রকমের রহস্য লুকিয়ে রাখতে পারে। মানুষের মোবাইল দিয়েই তাকে আসলে সঠিকভাবে বোঝা যায়। হতেই পারে আমাদের মধ্যেও কেউ কেউ চিট করছে কিন্তু বুঝতে দিচ্ছে না, এইসব তো সবার মোবাইল দেখলেই বোঝা যাবে। তখন ন্যানা বলতে থাকে, না না কি বলছো, আমার সামার এরকম হতেই পারে না। তো তারা যার যার পার্টনারকে নিয়ে বেশ কনফিডেন্স দেখায়, কিন্তু আসলে তারাও এবার কনফিউজড। তাই এই কনফিউশন দূর করতে বর্তিকা বলে, আচ্ছা আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, যেহেতু আমরা ফ্রেন্ডস আর আজ রাতটা আমাদের, তাই আমাদের একটা গেম খেলা উচিত। আজ সারা রাতের জন্য আমরা 7 জন আমাদের মোবাইল আনলক করে টেবিলে রেখে দিব, তারপর যখনই যার ইমেল মেসেজ বা কল আসবে তখনই আমরা সেটা তুলে পড়ে দেখে নিব, তাহলেই তো পরিষ্কার হয়ে যাবে সব কিছু। তো এই কথা শোনার পরই সামার ঋষভ হারপ্রীত আর কাবির বলে, আরে এটা কেমন খেলা, না না এইসব খেলা ছেড়ে অন্য কিছু বের করো। বর্তিকা তখন বলে, কেন সমস্যা কি, তোমরা যদি সত্যি সত্যি চিট না করে থাকো তাহলে এই গেমে জয়েন হতে সমস্যা হবে কেন? তো ইতিমধ্যেই দেখা যায় টেবিলে তিন মেয়েই তাদের মোবাইল রেখে রেডি, কিন্তু ছেলেরা কেমন একটা ইতস্তত বোধ করতে থাকে। তখনই হারপ্রীত বলে, আমার কিছুই লুকিয়ে রাখার মতো নেই, কিন্তু
তাও প্রাইভেসি বলতে তো কিছু আছে, তাই না? হ্যাপি তখন বলে, সবচেয়ে বেশি প্রাইভেসি তো মেয়েদের থাকে, কিন্তু তাও টেবিলে মেয়েরাই মোবাইলগুলো আগে রেখেছে, অথচ একটা ছেলেও এখানে তাদের মোবাইল রাখেনি। এর মানে কি হলো তাহলে? কবির তখন তার মোবাইলটা রেখে দেয়। এবার সামারকে প্রেশার দিয়ে নেনা বলে, তুমি কেন ফোন রাখছো না? এবার তো আমার সত্যি সত্যিই ভয় করছে, তুমি সত্যিই আবার কাউকে পছন্দ করো না তো? তখনই সামার বাধ্য হয়ে তার মোবাইল রাখে আর বলে, আমি যদিও কিছু লুকিয়ে রাখার জন্য বলছি না, বরং সত্যি এটা একটা বোকা বোকা গেম, এই গেমের কোনো মানেই হয় না, খামোখাই খেলছি আমরা। তো এরপর ঋষভ তার মোবাইল রাখে আর বলে, আমি একজন সার্জন মানুষ, তাই আমার এখানে কত কিছুই থাকতে পারে তাও দিয়ে দিলাম। এরপর সবাই চেপে ধরে হরপ্রীতকে, তাই সেও এবার তার মোবাইল রাখতে বাধ্য হয়। এখন এই সাতজনেরই মোবাইল রাখা সম্পূর্ণ হলে বার্তিকা বলে, এখন থেকে সময় শুরু হলো, আর রাত শেষ না হওয়া পর্যন্ত এই মোবাইল কেউ টাচ করতে পারবে না, কেউ নিতেও পারবে না। আর সবাইকে এটা মনে রাখতে হবে যে এই এক রাতের জন্য আমরা কেউই আমাদের মোবাইলের মালিক নই। যাই হোক, তো শুরু করা যাক। তারপরই ঋষভ উঠে আসে ড্রিঙ্ক আনতে, তার পেছন পেছন আসে সামারও। সামার তাকে বলতে থাকে, ভাই দেখো এইসব নাটক কিন্তু আমার একদম ভালো লাগে না, তাই দয়া করে তোমার বউকে বলো তার এসব ফালতু কাহিনী বন্ধ করতে, কারণ আমরা বিরক্ত। ঋষভ তখন বলে, কেন, সত্যিই কি কোনো কিছু লুকিয়ে রাখার চেষ্টা করছো নাকি? সামার তখন বলে, না, কিন্তু তাও আমি এই গেমের পক্ষে না, কি ফালতু একটা খেলা, এসব করে সময় নষ্ট করার কি মানে? ঋষভ তখন বলে, দেখো সত্যি করে বলো, আগেই কিছু থাকলে বলে দাও, নাহলে পরে ঝামেলায় পড়বে, কিন্তু সে মানা করে দেয়। তখনই সামারের এক ঝলক একটা ঘটনা মনে পড়ে, যেখানে দেখা যায় সে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে আর অপর প্রান্তের ব্যক্তি রক্তাক্ত হয়ে আছে। এখন এটার কি রহস্য তা তো আমরা পরেই জানতে পারবো। তো এদিকে হ্যাপি বার্তিকাকে বলে, তুমি চিন্তা করো না বার্তিকা, এরকম বাচ্চারা একটু একটু আচরণ করেই, তারা আসলে আনায়াকে নিয়ে কথা বলছিল। বার্তিকা আসলে আনায়ার মা হয়ে ওঠার চেষ্টা করছিল, কিন্তু আনায়া তো তাকে সেই সুযোগই দিচ্ছিল না। তাই বার্তিকা মন খারাপ করে বলতে থাকে, আনায়া তো তার বাবার সাথে কখনো এরকম আচরণ করে না, একমাত্র আমার সাথেই করে, আমাকে তো সে নিজের বন্ধুও মানতে চায় না। তো এরপর সে হ্যাপিকে জিজ্ঞেস করে, তো তোমার কি অবস্থা, বাচ্চা নিবে? ডাক্তার কি বলল? হ্যাপি জানায়, আমাদের তো ট্রিটমেন্ট চলছে। তো কিছুক্ষণ পরই সামারের মোবাইলে একটা মেসেজ আসে, তারা তো সবাই তখন আগ্রহ নিয়ে তাকিয়ে আছে সেটা কি তা দেখার জন্য। তো মেসেজটা পরে নেয় না, সেখানে রেহানা নামের একজন বেশ আজে বাজে কথা লিখেছে, মানে এমন লেখা লিখেছে যেগুলো দিয়ে তারা বুঝতে পারে যে এটা হয়তো সামারের কোনো গার্লফ্রেন্ড হবে। কিন্তু সামার তো এটা দেখেই চমকে যায় আর বলতে থাকে, আরে ভাই এটাকে আমি তো চিনিই না, আমার কাছে এরকম কোনো মেসেজ আসারই কথা। নানা তখন বলে, তাহলে আসলো কিভাবে? তোমার নাম ধরেই তো লিখেছে। সামার তখন বলে, বিশ্বাস করো আমি কিছুই জানি না, দেখো না এই মেসেজের আগে কোনো রিপ্লাইও নেই। নানা তখন বলে, রিপ্লাই তো ডিলিটও করা যায় সামার, বলো আমাকে কে সে, এরকম মেসেজই বা কেন করলো? তখনই সেখানে ঋষভ আসে আর বলতে থাকে, কল করেই দেখে নাও না কে সে। তো এরপরেই ওই নাম্বারে কল করে সামার আর জিজ্ঞেস করে, কে আপনি? আমার মোবাইলে আপনার মেসেজ এসেছে। রেহানা তখন বলে, আপনি তো আমাকে এই নাম্বারটা দিয়েছিলেন মিস্টার ঋষভ। তো এরপর সামার সহ সবাই বুঝতে পারে এই কাজ আসলে ঋষভের ছিল, সে ইচ্ছে করেই সামারের নাম্বার দিয়েছে মজা করার জন্য। এই নিয়ে তো তারা সবাই খুব হাসাহাসি করতে থাকে আর সামার বলতে থাকে, ভাই তোকে আমি ছাড়বো না, তুই তো আরেকটুর জন্য আমার সব শেষ করে দিচ্ছিলি। ঋষভও তখন হেসে বলে, সত্যি ভাই, আরেকটু অপেক্ষা করলে তো তোর মৃতদেহ এখানে থাকতো। নানা তখন তার ড্রিঙ্ক শেষে বলে, হয়েছে হয়েছে, আমি আগেই জানতাম এটা প্র্যাঙ্ক হবে, কারণ সামারকে আমি খুব বিশ্বাস করি, সে আমার বিশ্বাস কখনো ভাঙবে না। কবির তখন বলে, হ্যাঁ হ্যাঁ আমরা তো দেখেছি কিছুক্ষণ আগে তোমার মুখের কি অবস্থা ছিল, শুকিয়ে একদম কাঠ হয়ে গিয়েছিল। তো তখনই কল আসে কবিরের একজন ভাইয়ের। কবির কল ধরেই বলে, ভাই আমি বিয়েতে এসেছি আর আমার মোবাইল আছে লাউড স্পিকারে, আমরা একটা গেম খেলছি। তো এখানে কবির চালাকি করে তার মোবাইলের গেমের কথা জানিয়ে দেওয়াতে হয়তো তার ভাই এবার অ্যালার্ট হয়। তো সে সবাইকে শুভকামনা জানায় আর পরে কবিরকে বলে, তোর দেহরাদুনের কলেজের সব কাজ হয়েছে? সবাই তখন জিজ্ঞেস করে, সেখানে আবার কি? তো এখানেই আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখি, আগে এখানেই ছিল কবির, কিন্তু কোনো একটা সমস্যা হয় যার ফলে তার কাজ ছাড়তে হয়। এখন এখানে কি রহস্য ছিল তা তো আমরা গল্পের সাথে সাথেই জানতে পারবো। তো কবিরও দেখা যায় এই বিষয়টাকেও কোনো একভাবে ধামাচাপা দিয়েই দেয় আর বলে, সে আসলে শিফট করছে, সবকিছু নিয়ে একটু ঝামেলায় আছে তাই আর কি।
তো এরপরে নায়না উঠে যায় আর আগে নিজের মেডিসিন খায়। তারপর আসে বার্তিকার কাছে। সে বার্তিকাকে বলে, আর কারো ফোন বাজলো কি? বার্তিকা বলে, না এখন পর্যন্ত তো বাজেনি। নায়না তখন বলতে থাকে, তোমাকে ধন্যবাদ বার্তিকা। এটা শুনে বার্তিকা তাকে জিজ্ঞেস করে, এখন কিন্তু কেন? নায়না বলে, তুমি আমার জন্য এত কিছু করেছো, তাই আমি সত্যি কৃতজ্ঞতা প্রকাশ করছি বার্তিকা। বার্তিকা তখন বলে, সামার জানে, তাকে কিছু বলেছ এই বিষয়ে? নায়না বলে, না সে তো কাজ নিয়ে এত বিজি যে আমি বলতেই পারছি না, কিভাবে যে বলবো বুঝতেও পারছি না। বার্তিকা তখন বলে, হ্যাঁ কিন্তু তাকে যত দ্রুত সম্ভব বলে দিও। আর তোমার মোবাইলে কিছু নেই তো? নানা বলে, না না কিছুই নেই। তো এরপরই তারা সবার সামনে চলে আসে, কারণ এখন কল এসেছে ন্যানার। কিন্তু তারা দুজন যে এখন কি নিয়ে কথা বলছিল তা তো আমরা পরেই জানতে পারবো। যাই হোক, তো ন্যানার নাম্বারে কল আসে টাইগার নামের কারোর, আর সে কল রিসিভ করার পরই সে তার সাথে কিছুক্ষণ কথা বলে আর কল রেখে সবাইকে জানায়, সে আমার জিম ট্রেনার। তোমরা এভাবে তাকিয়ে আছো কেন? আমার অন্য ফ্রেন্ডরা বলেছে আমাদের কোম্পানির নেক্সট কালেকশনের উপর আমার নিজের পিকচার করা উচিত, তাই সেটারই প্রস্তুতি নিয়ে নিচ্ছিলাম। আর আমি সামারকে সারপ্রাইজ করতে চেয়েছি সবচেয়ে বেশি, এ কারণেই লুকিয়ে লুকিয়ে জিমে ভর্তি হয়েছিলাম। তখন ঋষভ বলে, হ্যাঁ হ্যাঁ সেটাই তো হয়ে গেছে, চিয়ার্স। তো এরপর তারা সবাই মিলে কিছুক্ষণ মজা করে। তো এরপরই হারপ্রীত আসে কাবিরের কাছে তার সাথে একা একা কথা বলতে, আর তাকে রিকোয়েস্ট বলে, দেখ ভাই আমাকে একটা সমস্যা থেকে বাঁচিয়ে নে প্লিজ। কাবির তখন বলে, আরে কি এমন হয়েছে? হ্যাঁ, হারপ্রীত বলে, কি আর হবে, আমার মোবাইলে কোমলের মেসেজ আসতে পারে, তাই প্লিজ তুই আমাকে হেল্প কর। কাবির তখন বলে, তোর কি মাথা খারাপ? তুই এখনো কোমলের সাথে সম্পর্ক রাখছিস, তার সাথেই কথা বলছিস? হারপ্রীত বলে, হ্যাঁ এখনো রয়ে গিয়েছে একটু একটু, এখন তোর মোবাইলের মডেল আর আমার মোবাইলের মডেল একই, তাই দুইটাকে অদল বদল করে দিলেই হবে, একটু বোঝার চেষ্টা কর। কাবির তখন বলে, কেন কেন আমি এমন করব? আর এইসব করার পরও তো মেসেজ আসবেই। হারপ্রীত তখন বলে, আসলেও তো সমস্যা হবে না, কারণ তোর যে অনেকগুলো রিলেশনশিপ করে অভ্যাস আছে সেটা তারা জানে, আর তাছাড়াও তুই সিঙ্গেল। কাবির তখন বলে, চুপ থাক ভাই আর নিজের সমস্যা নিয়ে নিজে মর, আমি পারবো না, কারোর জন্য আমি কিছুই করতে পারবো না। তো এইভাবেই সে তাকে অপমান করে চলে যায়। এরপর তারা একটা টেবিলে একসাথে বসে, সেখানে কথা বলার এক পর্যায়ে কল আসে হ্যাপির ফ্রেন্ড সন্ধ্যার। হ্যাপি তো খুব এক্সাইটেড হয়ে কল রিসিভ করে। তো সন্ধ্যা কল রিসিভ করেই বলে, আরে দিনকাল কেমন যাচ্ছে বলতো, আর কোথায় তুই? হ্যাপি তাকে বলে, তোকে তো বলেছিলাম আমি একজনের বিয়েতে যাচ্ছি। সন্ধ্যা বলে, ও হ্যাঁ ওই যে হট ডাক্তার ঋষভের ফ্যামিলির বিয়েতে, যে মাঝে মাঝেই আসতো হারপ্রীতের সাথে দেখা করতে, সেই তো, তাই না? হ্যাপি বলে, হ্যাঁ। তো তারপর এখানে একটু বেশি বেশি কথা বলছিল সন্ধ্যা, তখনই তাকে আটকাতে নিজেই বাহানা দিয়ে হ্যাপি তার কল রেখে দেয়। সবাই তো এসব শুনে একেবারে থ হয়ে থাকে, আর বিশেষ করে হারপ্রীত। হ্যাপি তখন সবাইকে সরি বলে যে তার বান্ধবী একটু এরকমই, কথা বলতে থাকলে যা খুশি তাই বলা শুরু করে দেয়, কারো কোনো কথাই শোনে না, উল্টো সে হ্যাপিকে দিয়েও উদ্ভট উদ্ভট কথা বলায়। তো বোঝাই যায় তারা দুই বান্ধবী মিলে প্রায়ই এমন সবাইকে নিয়ে গসিপ করত, আর এইসব সবার সামনে আসায় হ্যাপি একটু ইতস্তত বোধ করতে থাকে। তখন কাবির বলে, আরে তুমি শান্ত হয়ে যাও তো, এখানে কেউই নেই তোমাকে জাজ করার মতো। তো তারা এইসব কথাবার্তা নিয়ে মজা করতে থাকে, তখনই কল আসে বার্তিকার। বার্তিকা মোবাইল দেখিয়ে বলে, বাবা কল করেছেন। এরপরই বার্তিকা কল রিসিভ করে আর বলে, হ্যালো বাবা কেমন আছো? তার বাবা বলে, হ্যাঁ আমি তো ভালো আছি, তবে তোমার পাবলিশারের সাথে মিটিং আছে, তারা তোমার বুক পাবলিশ করবে বলেছে। তো এই নিউজ পেয়ে তো সবাই খুব খুশি হয় বার্তিকার জন্য, আর বার্তিকাও অনেক আনন্দিত হয়। তার বাবা বলে, আর তুমি লন্ডনে থাকার সিদ্ধান্ত নিয়ে নিয়েছো যখন, তাহলে সেটাও কিন্তু দেখে নিও। বার্তিকা তখন তার বাবাকে বলে, ঠিক আছে বাবা আমি সবকিছু করে নিচ্ছি, তুমি কোনো কিছু নিয়ে চিন্তা করো না, আর কাল রাধিকার জীবনের সবচেয়ে বড় একটা দিন, আমি চাই তোমার সম্পূর্ণ ফোকাস সেখানেই থাক। তো আমি এখন রাখছি, আবারও পরে কথা হবে। তো এরপর সামার বলে, আরে ভাই ঋষভ তুই বললি না যে বার্তিকা অ্যাপার্টমেন্ট নিচ্ছে? ঋষভ বলে, হ্যাঁ কারণ আমিও তো এখনই জানলাম, মানে এখনই তো সিদ্ধান্ত নিলাম আমরা, তারপর অনেক ঘর দেখবো পছন্দ করব। তো যাই হোক চলো আমরা বার্তিকার এই এত বড় অ্যাচিভমেন্টকে সেলিব্রেট করি। তো এরপরই দেখা যায় ভেতর থেকে অনেকটা মন খারাপ নিয়েই সেখানে ডান্স করছিল ঋষভ আর বার্তিকা। তো তারা যখন ডান্স করতে থাকে তখনই তাদের ভালোবাসার শুরুটা মনে করে, যে কিভাবে তাদের দেখা হলো আর কিভাবে কথা হলো, আর একটা সময় পর বিয়ে। আর যখন ঋষভ বার্তিকার প্রেমে পড়েছিল তখন থেকেই তার মেয়ের সাথে নিজের সম্পর্কটা হারিয়ে যায়। তার মেয়েই সেটা
মন থেকে মানতে পারত না, যার ফলস্বরূপ আনায়া এখনও বার্তিকাকে পছন্দ করে না। তো বর্তমানে তারা সবাই নাচ গান শেষ করে আর এইসবের ফাঁকেই হারপ্রীত তার আর কাবীরের মোবাইলটাই বদলে দেয়। তো কাবীর এসে তার মোবাইল হাতে নিয়েই বুঝতে পারে যে হারপ্রীত তার মোবাইল বদলে দিয়েছে। তখন বার্তিকা বলে, এই কাবীর, আমি বলেছি তো মোবাইল হাতে নেওয়া মানা, রাখো এখনই। কাবীর তখন বলে, না আমি তো শুধু দেখছিলাম, আর এমনিতেও আমার মতো সিঙ্গেল মানুষের মোবাইলে কী বা থাকবে। তখনই আসে একটা ভয়েস নোট, আর সেটা দেখে কাবীর বলে, দেখবো কি হারপ্রীত। ঋষভ তখন বলে, আরে তোর মোবাইল, তাহলে তুই তাকে কেন বলছিস, তাড়াতাড়ি ওপেন কর, আমরাও শুনব। তো এরপর ক্লিক করতেই বেজে ওঠে 35 লাখ টাকা নিয়ে এক কাহিনী। সে কী নাকি খেলে এইসবের ব্যাপারেই একজন বলছিল। তো সবাই তো সেখানে রীতিমতো শকড, কারণ কাবীর যে এইসবে থাকতে পারে তাদের তো কোনো আইডিয়াই ছিল না। হ্যাপি তখন বলে, ভাই তোমাকে দেখে কখনোই তো এরকম লাগে না, সত্যি বলছি। কাবীর তখন বলে, হ্যাঁ তোমার লাগবে না, আমি জানি। কখনো কারো ভোলা ভালা চেহারার পেছনে কি থাকে প্রশ্নই তো করো না, হয়তো করলে কি আর এসব হতো। এই কথা শুনে হ্যাপি বলে, মানে? কাবীর তখন বলে, না কিছু না, আসলে সে হ্যাপিকে হারপ্রীতের কথা বোঝানোর চেষ্টা করছিল, কিন্তু হ্যাপি তো কিছুই বোঝে না। যাই হোক, তো এরপর আর একটা মেসেজ আসে সেই মোবাইলে। কাবীর তখন একটা মেয়ের ছবি দেখে। এবারও কাবীর বলে, কি দেখাবো? ঋষভ তখন বলে, আরে ধুর, বারবার তাকে কি জিজ্ঞেস করছিস, হ্যাঁ দেখা দেখা কি এসেছে। তো এরপরই সবাই টানাটানি করে দেখে আর বলতে থাকে, বাহ কাবীর, তোকে দেখে যা মনে হয় আসলে তো তুই তা না, এসব কি রে। কাবীর তখন বলে, আমার ক্লাস টিচার এইভাবেই গুড নাইট দেয়, আসলে তারা তো আগে থেকেই বন্ধুর মতো, তাই এসব নিয়ে তারা বেশ মজা করতে থাকে। তো তখনই হারপ্রীত বলে ওঠে, আরে তোমরা মুখ বন্ধ করো তো, ভালো লাগছে না। সামার বলে, কেন ভাই, তোর আবার কি হলো, এসব কি তোর নাকি যে পেট ব্যথা হচ্ছে। হারপ্রীত তখন আর কিছুই বলে না, সবাই মিলে এই ছবির মজা নিতে থাকে কাবীরকে নিয়ে। তখনই বেজে ওঠে কাবীরের মোবাইল, যেটা আছে বর্তমানে হারপ্রীতের কাছে। কাবীর বলে, তোরটা বেজে উঠেছে। হারপ্রীত বলে, না তো আমার না। কাবীর আবারও বলে, হ্যাঁ ভাই তোরই, চোখ নিচে দিয়ে দেখ। তো তারপর তার দেখে মনে পড়ে, তাই তো, সে তো মোবাইলটা বদলে ফেলেছিল। এরপর সে বলে, হ্যাঁ হ্যাঁ আমারই তো, আমারই এটা। হ্যাপি তখন বলে, তুমি এটার রিংটোন বদলে ফেলেছ। হারপ্রীত বলে, কেন, আমি কি সামান্য এই জিনিসটাও নিজের ইচ্ছায় চেঞ্জ করতে পারবো না। তো তারপরই মেসেজ চেক করে সে, আর হ্যাপি বলে, কোন আকাশ বর্মার মেসেজ এসেছে, বলছে কেমন আছো। ঋষভ বলে, এই আকাশ আবার কে। হারপ্রীত তো এবার একেবারেই ফেসে যায়, সে কি বলবে সে কিছুই বুঝতে পারে না। তো আমতা আমতা করে বলতে থাকে, সে তাদের ওখানে কাজ করে। হ্যাপি তখন বলে, কিন্তু এত রাতে সে কেন প্রশ্ন করছে যে কেমন আছো, তুমি কি ঠিক নেই তাহলে, অসুস্থ। তখন হারপ্রীত বলে, না না আমাদের একটা ঝগড়া হয়েছিল, তাই আর কি সরি বলার জন্য হয়তো জিজ্ঞেস করেছে। ঋষভ তখন বলে, বল তাহলে যা বলার। হারপ্রীত এবার কাবীরকে বলে, বলবো। ঋষভ তখন রেগে যায় আর বলতে থাকে, আরে আবারও শুরু করলি, তোদের কি হয়েছে বলতো। কাবীর তোকে জিজ্ঞেস করে, আর তুই কাবীরকে, তোরা কি স্বামী স্ত্রী নাকি, তাহলে এমন আচরণ কেন করছিস। কাবীর বলে, না না আমার মনে হয় না সরি বলা ঠিক হবে বলে। তো তারপর হ্যাপি বলে, কেন হবে না, কেউ ঝগড়া বন্ধ করতে চাইছে তাহলে তুমি একটা সরি বলে দাও, সমস্যা কি তাতে, সরি বললে তো কেউ আর ছোট হয় না বলো। তো তারপরই হারপ্রীত সরি বলে। এবার রিপ্লাই আসে, কোথায় তুমি। ঋষভ বলে, আরে এখন কি জয়পুর এসে মাফ চাইবে সে। ঋষভের কথায় তখন সবাই মিলে হাসে, কিন্তু 12টা তো বেজে যাচ্ছিল কাবীর আর হারপ্রীতের। তো তারপর তারা আবারও রিপ্লাই দিতে ফোর্স করে। তখন কাবীর বিরক্ত হয়ে চেঁচিয়ে ওঠে আর বলতে থাকে, আরে ভাই বন্ধ করো তোমরা এসব, কি হচ্ছে এগুলো, কেন বারবার বলছো এটা লেখো ওটা লেখো, আমি চাই না হারপ্রীত কিছু লিখুক। ঋষভ বলে, আরে তুই কেন চাস না বে। কাবীর বলে, না মানে আমি চাই না আমরা এত সুন্দর আড্ডা দিচ্ছি তার মাঝে কেউ মোবাইল ইউজ করুক, ছেড়ে দাও না প্লিজ এসব, আমরা আমাদের মতো একটু মজা করি, এভাবে সময় পার করি, যখন দেখো তখন মোবাইল আর মোবাইল। হারপ্রীত তখন বলে, হ্যাঁ ভাই আমি আর রিপ্লাই করব না। তো তারপর বার্তিকা ঋষভকে বলে, আরে এর কি হলো। ঋষভ বলে, খেলায় 35 লাখ হেরেছে তো তাই মাথা খারাপ হয়ে গেছে তার, বেচারা। তো এরপরে ঋষভকে কল করে বারুণ। বারুণ তাকে কল করেই বলে, ভাই তুমি কি রুমে, আমি কথা বলতে আসবো। ঋষভ বলে, না আমি আমার কিছু ফ্রেন্ড আর পরিচিতদের সাথে আছি, তুই রুমেই থাক
আমি আসছি তোর সাথে দেখা করতে। বারুণ তখন বলে, হ্যাঁ ভাই একটু তাড়াতাড়ি আসো, আমি শুধু তোমার সাথেই কথা বলতে চাই, আর কারো সাথে নয়। তো তারপরই বার্তিকা বলে, আমি কি যাব তোমার সাথে? ঋষভ বলে, না না লাগবে না, তুমি এখানেই থাকো, আমি তার সাথে কথা বলে জলদিই চলে আসব। তো বার্তিকা বলে, হ্যাঁ যাও, তবে মোবাইলটা এখানেই রেখে যাও, শর্ত তো এটাই ছিল। ঋষভ বলে, হ্যাঁ ঠিক আছে রেখেই যাচ্ছি। তো তারপর সে চলে যাওয়ার পর সামার বলে, ঋষভ ভাইয়ের সত্যিই কোনো জবাব নেই, উনি তো আমার বড় ভাইয়ের বন্ধু, সেই হিসেবে আমি উনাকে জানি। আমার বড় ভাই মারা যাওয়ার পর তো আমি একেবারে পাগল প্রায় হয়ে যাই, তখন এই ঋষভ ভাই আমাকে সামলায়, আমার অনেক খেয়াল রেখেছে সে, আমাকে আবারও গুছিয়ে দিয়েছে সে, আর আমার কখনো নিজের বড় ভাই হারানোর কষ্টটা সে ফিলই করতে দেয়নি। যখন যেই সময় বলেছি তখন সেই সময়ই তাকে আমি আমার পাশে পেয়েছি, দুনিয়ায় যাই হয়ে যাক সে আমাকে কখনো একা ছাড়েনি। সত্যি ঋষভ ভাইয়ের মতো মানুষ খুব কমই হয়। তো তারা সবাই তখন তার কথায় একমত হয় আর একসাথে ড্রিঙ্ক শেয়ার করে। তখনই হ্যাপি বলে, সত্যিই তুমি অনেক লাকি বার্তিকা, ঋষভের মতো একজন হাজবেন্ড পেয়েছ। বার্তিকাও তাদের কথায় হাসে, কারণ এত ভালো হাজবেন্ড পেয়েও তো সংসার টিকবে কিনা তার জানা নেই। তো তখনই দেখা যায় একটা ইমেইল আসে, আর এতক্ষণ এত প্রশংসার 12টা বেজে যায়। মুম্বাই থেকে একটা মেইল আসে, যেটা ছিল ঋষভের বুকিং করার একটা মেইল, আর সে মেয়েদের নিয়ে সময় কাটানোর জন্যই এটা করেছিল। আর এই সব দেখে তো এবার সবাই সেখানে থ হয়ে যায়, তারা কি বলবে আর কি রিয়্যাক্ট করবে কিছুই বুঝতে পারে না, আর বার্তিকারও তো লজ্জায় মাথা নত হয়ে যায়। তো কিছুক্ষণ পরই আসে ঋষভ আর সবাইকে বলে, আরে বারুণ তো বিয়ের ভয়ে অবস্থা খারাপ করে ফেলেছিল, আমি বুঝিয়ে বললাম যে কিভাবে বিয়েতে সবসময় সফল থাকা যায়, ঝামেলা কম রাখা যায়। তো তখন সবাই তার দিকে অদ্ভুত ভাবে তাকিয়ে থাকে। তাই ঋষভ বলে, কি ব্যাপার, এখন আবার কে মরলো খেলায়? হ্যাপি বলে, তুমি। ঋষভ তখন জিজ্ঞেস করে, কি আমি? এরপর তারা সবাই বসে পড়ে ঋষভের থেকে ব্যাখ্যা নিতে। এবার তো ঋষভের শুরু হয় মিথ্যা বলার ভান্ডার। সে বলে, তো আমি মুম্বাই কাজে যাই, সেখানে আমাকে একটা অনুষ্ঠানে ইনভাইট করা হয়, আর আমার সাথে ওখানেই এই মহিলার কথা হয়, আর সে আমার থেকে চিকিৎসা নিতে চায়। আমার যদিও ইচ্ছা ছিল না, কিন্তু আমি তো ডাক্তার তাই না, তাই আমি তাকে মানাও করতে পারিনি। এরপর আমি তার সাথে যোগাযোগ করি, তবে মোবাইল বন্ধ থাকায় ইমেল করতে হয়। এই এতটুকুই হচ্ছে কাহিনী। আর তোমরা আমাকে এইভাবে আজে বাজে প্রশ্ন করছো, ছি লজ্জা লাগছে আমার এখন। তারপরও তারা কেউই তাকে বিশ্বাস করতে পারছিল না, তাই বার্তিকা বলে, ওই মহিলাকে কল করো। ঋষভ তো এবার আরো ফেসে যায়, এবার সে কি করবে কিছুই বুঝতে পারছিল না, কারণ কল করলেই তো তার সব মিথ্যা সামনে চলে আসবে। তাই ঋষভ বলে, কল করা যাবে না, আমি কার্ড হারিয়ে ফেলেছি। বার্তিকা বলে, মানে তুমি নিজেই তো বলেছিলে তুমি তাকে কল করেছো, তাহলে কেন পাবে না নাম্বার, সেটা তো তোমার কল হিস্ট্রিতেই থাকবে। ঋষভ বলে, না নেই, কারণ আমি সেটা হোটেল থেকে করেছি, এই মোবাইল থেকে নয়। বার্তিকাও তো ছাড়ার পাত্রী নয়, তাই সে বলে, এক মিনিট, তাহলে তুমি মালোত্রাকে কল করো, স্কিন বিশেষজ্ঞ মালোত্রা, তাকে কল করো। তখন ঋষভ বলে, তো তোমার কি মনে হয় তার মতো একজন বিজি মানুষ তোমার কল রিসিভ করবে? বার্তিকা বলে, না করলে নেই, তুমি মেসেজ দিয়ে রাখো, কাল সকাল পর্যন্ত তো রিপ্লাই করবেই। তো তারপর বার্তিকার কথা মতো সে একটা মেসেজ দিয়ে রাখে। তারপর তারা সবাই বাইরে আসে ছবি তুলতে। ছবি তোলার সময় ন্যানার মোবাইলে আসে নোটিফিকেশন যে সামার 10 ঘন্টা ধরে জয়পুরে আছে। তো এটা দেখে সামার ন্যানাকে বলে, তুমি আমার গাড়িতে GPS লাগিয়ে রেখেছিলে, তার মানে তুমি আমাকে সন্দেহ করো? ন্যানা বলে, না না তুমি আমাকে ভুল বুঝছো, আমি সেরকম কিছুই ভাবিনি, আমি কেন তোমাকে সন্দেহ করব? সামার বলে, তুমি আমার পেছনে পেছনে এরকম খিচুড়ি পাকিয়ে যাচ্ছ তাই না, আর আমি তোমাকে অন্ধের মতো বিশ্বাস করছি, বাহ খুব সুন্দর। ঋষভ তখন এসে বলে, সামার প্লিজ শান্ত হয়ে যা আর ঠিকভাবে আগে কথাগুলো বোঝার চেষ্টা কর। সামার বলে, ভাই প্লিজ তুমি এখানে কিছু বলো না, আমার খুবই খারাপ লাগছে এই পুরো বিষয়টা জানার পর, এইভাবে সন্দেহ করছে সে আমাকে, আমি যেখানে যাচ্ছি যখন যাচ্ছি সেটার সে ট্র্যাক করছে, এটা কিভাবে মানা সম্ভব, এইভাবে কি কোনো সুস্থ সম্পর্ক থাকে? ন্যানা তখন বলে, আরে আমি তোমাকে সন্দেহ করিনি, আমি তো অ্যাক্সিডেন্টের পর থেকে এটা লাগিয়ে রেখেছি তোমার সেফটির জন্য, প্লিজ তুমি রেগে যেও না, এটা এতটাও গুরুত্বপূর্ণ নয় আমার জন্য, আমি এখনই ডিলিট করে দিব। সামার বলে, গুরুত্বপূর্ণ নয় মানে কি, দেখো এখানে তুমি আমার গাড়ি কোথায় কোথায় যায় সেটাই দেখো তো। ন্যানা বলে, না না তুমি বাড়ি আর অফিস ছাড়া কোথাও যাওনি, আমি জানি।
সামার বলে, তাহলে এই সবই দেখো তাই না? তখন হারপ্রীত বলে, ভাই ছেড়ে দে না, কি হয়েছে তোর? কোনো কিছুতে তো আর সমস্যা হয়নি, একটা ট্র্যাকারই তো। সামার তখন বলে, সমস্যা হয়নি মানে? আমি কি তোর মতো নাকি, যে বাড়ি আর অফিস পর্যন্তই সীমাবদ্ধ? আমার অনেক মিটিং থাকে, সেগুলো হোটেলে হয়, রেস্টুরেন্টে হয়। তাহলে ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে কতক্ষণ লাগবে বল? হারপ্রীত তখন বলে, তুই কি বলতে চাস, আমার যোগ্যতা কম, আমি এর বাইরে যেতে পারবো না? তো এইসব বলেই এখানে এই দুজন হাতাহাতি করতে শুরু করে। তখনই ঋষভ তাদেরকে আটকায় আর বলে, আরে প্লিজ, তোমরা কি শুরু করলে? আর নানা, গাড়ি হচ্ছে সামারের, কিন্তু ট্র্যাকার তুমি লাগিয়ে দিলে, মাথায় কি সমস্যা আছে তোমার? হ্যাঁ, আর এই হারপ্রীত, তুই কথায় কথায় রেগে যাস কেন? চল ভেতরে গিয়ে কিছু খেয়ে নেওয়া যাক, এসব বাদ দে। এরপর তারা সবাই ভেতরে আসে। তখন বার্তিকাকে ঋষভ বলে, কি হয়েছে, এখনো রেগে আছো? আমি মেসেজ তো দিয়েই দিয়েছি তাই না? তাহলে আর কি, সকালে সব সত্যি জেনে যাবে, তাহলেই তো তোমার শান্তি। বার্তিকা বলে, কি হবে এসব করে, আবারও কোনো না কোনো ভাবে তুমি এটা থেকেও বেরিয়ে আসবে। ঋষভ তখন বলে, হ্যাঁ সেটাই, কি হবে এসব করে, কারণ সম্পর্ক তো তুমি নষ্ট করেই দিয়েছ। বার্তিকা এবার খুব রেগে যায় আর বলতে থাকে, ও আমি আর তুমি কি করো, আমি তো তোমার মতো কথায় কথায় মিথ্যা বলতে পারি না, সব সময় সবকিছুকে ইগনোর করতে পারি না, কিন্তু তুমি এসব খুব ভালোই পারো। তুমি আমাকে বলো, আমি আনায়াকে নিয়ে কিছু বলবো না, কারণ সে 18 বছরের। আমাকে তুমি সবসময় এই কথা ওই কথা বলে কাটিয়ে যাও, আমার মা হওয়ার ইচ্ছা পর্যন্ত ইগনোর করে গেলে, তাহলে এখানে আমি দোষী? দুনিয়ার কাছে ঋষভ সবচেয়ে কেয়ারিং আর লাভিং হাজবেন্ড, আর আমার কাছে কি, দুনিয়ার সামনে আমি হচ্ছি সম্পর্ক ভাঙার সুতা। খুব সুন্দর তোমার কথাগুলো জানো, এগুলো আমার আর ভালো লাগছে না। তো তারপর সে আর কিচ্ছু না বলে খেতে বসে। তখন বার্তিকাকে একজন মেসেজ করে যে তার কথা খুব মনে পড়ছে। তখন বার্তিকা বলে, উনি 60 বছরের একজন লোক, আমার সাথে দেখা হয়েছিল একটা রেস্টুরেন্টে বাইরের দেশে, তখন অনেক আপন করে নেওয়ায় সে আমায় মেসেজ করেছে। ঋষভ বলে, ও এত মায়া নাকি? বার্তিকা বলে, তোমার যদি সন্দেহ থেকে থাকে তাহলে কল করে নাও। ঋষভ তখন বলে, না না, আমি কেন করব, আমার কি দরকার। তো তারপরই কল আসে আনায়ার। আনায়া বলে, বাবা আমি রাহুলের সাথে সম্পর্কে আছি, আমি কি করব, আমার তাকে অনেক পছন্দ, সে আমার অনেক খেয়াল রাখে, আমি তাকে হারাতে চাই না, তবে আমি খুবই কনফিউজড, তার সাথে সামনে এগিয়ে যাব নাকি যাব না, আমি এসব বার্তিকার সাথে শেয়ার করতে পারতাম না, তাই তোমাকে কল করে দিলাম, কারণ আমার কাছে আমার পরিবার বলতে একমাত্র তুমিই আছো। এখন আমাকে বলো বাবা, আমার জন্য কি ঠিক হবে? তখন ঋষভ বলে, আমি তোমার পাশে আছি সব সময়, তবে আমি তোমাকে আজ শিখাবো না কোনটা ঠিক কোনটা ভুল। যদি তোমার ফিল হয় যে তুমি তার সাথে ঠিক আছো, তার সাথে হ্যাপি আছো, আর সামনে গিয়ে কখনোই তার স্মৃতি মনে করে আফসোস করবে না, তাহলে তুমি তার সাথে এগিয়ে যাও, এতে খারাপের কিছুই নেই, কারণ কারো স্মৃতি মনে করে আফসোস করাটা খুব বাজে অনুভূতি। এখন তুমি যদি আজ রাহুলের সাথে সুন্দর সুন্দর মুহূর্ত তৈরি করতে পারো, তাহলে একদম টেনশন ছাড়া তার সাথে সম্পর্ক রাখতে পারো, আর না হলেও তুমি নিজেই এর সিদ্ধান্ত নাও যে কি করবে, বাবা তো আছেই সবসময় তোমার পাশে। তো তারপর কল রাখার পর বার্তিকা তাকে বলে, তুমি একদম ঠিক কথা বলেছো। হ্যাপি আর ন্যানাও তখন তার অনেক প্রশংসা করে। তো কিছুক্ষণ পরই তারা একটা মেসেজ পায় যা ছিল হ্যাপির। তো এই মেসেজের মাধ্যমে তারা সবাই জানতে পারে যে হসপিটালে হ্যাপি ডোনারের জন্য ফর্ম ফিল আপ করেছে, কারণ সে বাচ্চা চায়। এটা জানার সাথে সাথেই তো রেগে আগুন হয়ে যায় হারপ্রীত। সে বলতে থাকে, তুমি আমাকে লুকিয়ে লুকিয়ে ধোকা দিচ্ছিলে, তুমি এতই পাগল হয়ে গিয়েছো যে আরেকজনের বাচ্চা আমার ঘাড়ে চাপাতে যাচ্ছিলে, আমি তোমার পাশে সব সময় আছি, আর তুমি তার এই প্রতিদান দিলে, আমি তো ভাবতেও পারছি না আমার আড়ালে এত বড় কাজ করছিলে তুমি। তো এইসব বলে খুব রাগারাগি করতে থাকে হারপ্রীত। ঋষভ তখন বলে, আরে ভাই তুই এত কেন খেপে যাচ্ছিস, এটা তো আজকাল নর্মাল বিষয়, অনেকেই এমন করে। হারপ্রীত তখন বলে, হ্যাঁ সেটা তোমাদের মতো বড় লোকদের জন্য নর্মাল হতে পারে, কিন্তু আমাদের জন্য নয়। তখন হ্যাপি বলে, আজ না হয় আমার সাইডের কষ্টগুলো একটু শুনে নিলে, প্লিজ কখনো তো বলতেই দাও না। তো তারপর হ্যাপি বলে তার ভেতরে জমিয়ে রাখা কষ্টগুলোর ব্যাপারে। সে বলতে থাকে, আমাকে তুমি যতবার ডাক্তারের কাছে নিয়ে গিয়েছো ততবার আমিই দোষী হয়েছি, অথচ আসল সমস্যা তো ছিল তোমার, আমার নয়, কিন্তু আমি তোমাকে একবারও সেটা সরাসরি বলিনি। তোমার খারাপ লাগবে দেখে আমি এই সবকিছু ইগনোর করেছি, আমি তোমার সাথে 6টা বছর কাটিয়ে দিয়েছি, এর মধ্যে তুমি আমাকে কত উল্টোপাল্টা ওষুধ এনে দিতে, আমি সব খেয়ে নিতাম, সবকিছু সহ্য করেছি তোমার মুখের দিকে তাকিয়ে, কিন্তু এইভাবে কি জীবন চলে? তারপরও কিন্তু আমি কোনো নালিশ করিনি, চুপচাপ সব সহ্য করেছি, তোমার মায়ের কত কথা শুনেছি, নিজেকে তোমার সাথে মানিয়ে নিয়েছি, কোথায় তুমি তো আমার সাথে মানিয়ে নিতে চাওনি, তার বেলায়ও আমি কিছুই বলিনি, এরকম আরো অনেক কথা সে আজ শুনিয়ে দেয় তাকে। তো এই সব বলা শেষে শুরু হয়ে যায় আরেক কাহিনী। ওই যে আকাশ মেসেজ দিয়েছিল
সে হচ্ছে আসলে গে, আর সে কবিরের বয়ফ্রেন্ড। আর এখন যেহেতু মোবাইল অদল বদল হয়েছে, তাই এবার ফেসে যায় হারপ্রীত। সে এবার কি করবে সেটাই বুঝতে পারে না। হ্যাপিও তো এসব শুনে মারাত্মক রেগে যায় আর বলতে থাকে, এই হচ্ছে তোমার ভালোবাসার নমুনা? ছি। হারপ্রীত বলে, আরে আমি কিভাবে জানবো সে গে? আর আসলে সব গেই ভাবে, সব ছেলেরা হয়তো তার মতো হয়তো সে ভুল বুঝেছে আমাকে, তাই এবার মেসেজ দিয়েছে। কিন্তু হ্যাপি তো এসব মানতে নারাজ, বাকিরাও তো শকড হয়ে যায় এই সব কিছু দেখে। তারাও বুঝতে পারছে না কি হচ্ছে এখানে। হারপ্রীতের থেকে তো এইসব আশাই করা যায় না, তাহলে তার আবার হলোটা কি? কবির তো তখন এই সব কিছু দেখে একদম চুপ হয়ে বসে থাকে। সেও বুঝতে পারছে না সে সত্যি বলবে নাকি বলবে না। আর হ্যাপিকে তো কোনোভাবেই শান্ত করা সম্ভব হয় না, তার তো মাথাটাই খারাপ হয়ে যায়। আর এখন তো ঋষভও বুঝতে পারছে না যে সে কি করবে, কিভাবে এই ঝামেলা মিটাবে। তো তারপর ঋষভকে সামার বলে, ভাই আমাদেরকে হারপ্রীত এই সত্যিটা কেন বলল না? আমাদের জানার তো অধিকার ছিল, তাই না? সে তো আমাদের সবাইকে মিথ্যা বলেছে, সাথে তার স্ত্রীকেও সবচেয়ে বড় ধোকা দিয়েছে। তো এরপরই ঋষভ রেগে যায়, কারণ তাদের ঝগড়া থামার নামই নিচ্ছিল না। তাই ঋষভ তাদেরকে বলে যে এই ফালতু গেমে অংশ নেওয়াটাই উচিত হয়নি, আমরা আগেই ভালো ছিলাম, শান্তিতে ছিলাম, শুধু শুধু এখন আমাদের বন্ধুত্বটাও নষ্ট হতে চলেছে। এরপরও কেউ কি এই বেকার গেম খেলতে চায়? সবাই তারপরও হাত তোলে যে এবার তারা শেষটা দেখবে। তো ঋষভের আর কিছুই বলার থাকে না, এবার তাদের সবার মিথ্যার উপর থেকে পর্দা উঠে যায়। সামার, যে কিনা অফিস আর ঘর করত, সেও অনেক বড় ধোকাবাজি করেছে ন্যানার সাথে, আর এর প্রমাণ ন্যানা তার মোবাইলেই পেয়ে যায়। সেখানে তাদের অফিসের একজন মেয়ে আছে যার সাথে সামার সম্পর্কে আছে। এসব জানার পর ন্যানা বলে, বাহ খুব সুন্দর তো, আমি কেন জিপিএস লাগিয়েছিলাম তা নিয়ে খুব অভিযোগ ছিল তোমার, তাই না? আর আমি বলেছি তুমি তো অফিস আর বাড়ি ছাড়া কোথাও যাওই না, কিন্তু কে জানতো এই অফিসেই তোমার সব কাজ হয়ে যেত, অন্য কোথাও যাওয়ার প্রয়োজনই হয়নি। আমার আসলে উচিতই হয়নি তোমাকে রাস্তা থেকে তুলে আমার মনে জায়গা দেওয়া, অবশেষে নিজের আসল রূপ দেখিয়েই দিলে, তাই না? সামার তো তখন সরি বলতে বলতে শেষ, কিন্তু এরকম ভুল মাফ করার মতো নয়। তো তারপর এখানে কবির যখন দেখে যে তার দোষের ভাগ নিচ্ছে হারপ্রীত, তখন সে সত্যি বলে দেয়, আর সবাইকে বলে সে পারেনি সবাইকে সত্যিটা বলতে। সেই সাহস তার কখনোই হয়ে ওঠেনি। ভাগ্যিস তার স্ত্রী বুঝতে পেরেছে যে সে গে, তাই সে নিজেকে বাঁচিয়ে নিয়েছে। সে বলতে থাকে, আমি ভয় পেতাম আমার 10 বছরের মেয়েকে নিয়ে, কারণ তার ঘৃণা আমি সহ্য করতে পারবো না, তবে তারপর সব ঠিক হয়ে গেছে আর এখন আমি সত্যিই ফ্রি। এরকম ভাবে আজ তাদের সবার সত্যি সবার সামনে এসে পড়ে। তারপর ঋষভকে সামার তার সাইডের সত্যিটা বলে, আগে তার রিলেশনশিপ ছিল আরেকটা মেয়ের সাথে, কিন্তু নায়নার সাথে দেখা হয়ে যাওয়ার পর সব শেষ। কিন্তু এরপরই তার এক্স তাকে ব্ল্যাকমেইল করা শুরু করে বিভিন্ন ভাবে, সে তাকে কোনোভাবেই ছাড়তে চায় না। আর সামারও এই বিষয়গুলো ন্যানাকে বলতে পারেনি, কারণ তাদের একবার একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় আর তারপর থেকেই ন্যানা ডিপ্রেশনে আছে, তাই সে আর তাকে মানসিক প্রেসার দিতে চায়নি। তো সেই সব কথা বলে শেষ করার আগেই দেখা যায় ন্যানা চলে যায় আত্মহনন করতে। এটা দেখে সবাই তাকে গিয়ে বোঝাতে থাকে যে সে যেন এখান থেকে লাফ না দেয়, কিন্তু ন্যানার এক কথা, তার জীবনের কিছুই আর বাকি নেই, সব শেষ। তখনই সামার কোনো উপায় না পেয়ে নিজেও গিয়ে মরার জন্য চলে যায় আর ন্যানাকে বলে, আমি তোমাকে মিথ্যে বলেছি তো, সেটাও নিজের জন্য নয়, আমাদের সম্পর্কের জন্য, আমি আমাদের সম্পর্কটা বাঁচিয়ে রাখতে চেয়েছি, তাও আমি সরি বলছি, আর আমি শুধু তোমাকেই ভালোবাসি ন্যানা। এ কথা বলেই সে ঝাঁপ দিয়ে দেয়। সবাই তো ভাবে মনে হয় কাহিনী এখানেই শেষ, কিন্তু ভাগ্য ভালো যে সে পড়েছে একটা কাপড়ের উপর। তো এরপর ঋষভ গিয়েই তাকে একটা থাপ্পড় বসিয়ে দেয় আর এখানে সে ন্যানা আর সামারকে বুঝিয়ে বলে সবকিছু। তাই সামারও এবার ন্যানার সাথে কথা বলে সবটা মেটানোর চেষ্টা করে। ন্যানাও বুঝতে পারে সম্পর্কে নিজেদেরকে একটু ত্যাগ স্বীকার করতেই হয়। এদিকে ঋষভকে হ্যাপি বলে যে সে যেন অন্তত বার্তিকাকে তার সত্যিটা বলে আর তাকে সরি বলে, কারণ বার্তিকা তাকে সত্যি খুব ভালোবাসে। তো এরপর ঋষভ কিছু করবে তার আগেই খবর আসে বারুণ পালিয়ে গেছে, তাই এবার তারা বেরিয়ে যায় তাকে খুঁজতে। পরে ঋষভ বারুণকে ভালো করে বুঝিয়ে সাহস দেয় আর আবারও এই বিয়ে করতে নিয়ে আসে। আর পরে দেখা যায় রাধিকা আর বারুণের বিয়েটাও হয়ে যায়, সবাই খুব খুশি ছিল। তো এই বিয়ে শাদি শেষ হওয়ার পর সামারকে দেখানো হয়, সে ন্যানার কাছে আবারও মাফ চায়, ন্যানাও এবার তাকে মাফ করে দেয় আর দুজন মিলে আবারও সবকিছু নতুন করে শুরু করতে চায়। ওইদিকে হারপ্রীত হ্যাপিকে সরি বলে, কারণ সেও যে অন্য মেয়েদের সাথে কথাবার্তা বলছিল আর সে এখন বুঝতে পেরেছে সে যা করেছে
তা ঠিক করেনি। আর এবার হ্যাপিও তাকে মাফ করে দেয়। এখন আর তারা কেউ মিথ্যা বলে না। এদিকে ঋষাবও এসে বার্তিকার কাছে মাফ চায়। বার্তিকাও তাকে মাফ করে দেয়। কিন্তু ঠিক এর পরপরই দেখা যায় ঋষাবের মোবাইলে সেই কাদম্বরীর মেসেজ এসেছে। সে লিখেছে, তোমাকে নিয়েই ভাবছি আমি। তো এর মাধ্যমেই বোঝা যায় সবাই ঠিক হলেও এই ঋষাব আর কখনোই ঠিক হবে না। তো এরই সাথে এই গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। একটা মোবাইলের মধ্যে মানুষের যে কত ধরনের সিক্রেট থাকে, আর তা যখন সবার সামনে আসে তখন সবার সিক্রেট কিভাবে রিভিল হয়, সেটাই এই গল্পে ফুটিয়ে তোলা হয়েছে। যাই হোক, এই তো ছিল আজকের গল্প। তো এই সাত বন্ধুর গল্প আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর এই সম্পূর্ণ মুভিটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড দেওয়া আছে। মুভিটি দেখতে চাইলে কমেন্ট বক্সে দেওয়া লিংক থেকে জয়েন করে নিন আমাদের টেলিগ্রাম চ্যানেলে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।